নমস্কার, আমি শুভজিৎ। আপনারা দেখছেন মাদার অ্যান্ড সন কুকিং ইন নেচার। আজকে মা ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাকের একটি পদ রান্না করবে। দেখুন বন্ধুরা, মা অলরেডি পুঁইশাকগুলো কাটাও শুরু করে দিয়েছে। এই পুঁইশাকগুলো সরু কিন্তু খুব ভালো হয় খেতে। এই পুঁই গাছগুলো শেষের দিকেই বীজ ছাড়তে শুরু করে দিয়েছে পুঁইশাকগুলোর থেকে। পুঁইশাকের এই বীজগুলোকে পুঁই বিটুলি বলে। এগুলো ভাজা খেতেও খুব ভালো লাগে। সবুজ পুঁইশাকগুলো কাটা শেষ হয়ে গেছে, এবার লালগুলো কাটবে। সবুজের থেকে লাল পুঁইশাকগুলোই বেশি ভালো লাগে খেতে। দেখুন বন্ধুরা, এপাশের গাছগুলোও শেষের পর্যায়ে। এই গাছগুলো থেকেও দানা ছাড়তে শুরু করে দিয়েছে। এই দানাগুলো আসার পরে পুঁইশাক খেতে আর ভালো লাগে না। মার সমস্ত পুঁইশাক কাটা কমপ্লিট, এখন পুঁইশাকগুলো নিয়ে ওপরে রান্নার জায়গায় চলে যাবে। তাহলে চলুন ওপরে যাওয়া যাক, ওপরে গিয়ে বাদবাকি কথাগুলো হচ্ছে। মা পুঁইশাক নিয়ে চলে এসছে। মা আগে কি করবে? মাছের মাথাটা ধুয়ে নি ভালো করে। ধোয়া গেছে, নুন হলুদ মাখিয়ে নেব। এদিকে ভাতও হচ্ছে। মা ভাতটা বসিয়ে গেছিল নিচে পুঁইশাক কাটতে। মাছের মাথাটা নুন হলুদ মাখানো কমপ্লিট। মা এবার কি করবে? এবার পুঁইশাক আর সবজিগুলি কেটে নেব। কি কি সবজি দিচ্ছ পুঁইশাকে? কুমড়ো, বেগুন, সিম, আলু। বন্ধুরা, এই পুঁইশাক বাঙালিদের প্রিয় খাদ্য হলেও এটি সারা পৃথিবীর লোকেরাই খেয়ে থাকে। আমরা বাঙালিরা এই লতাটিকে পুঁইশাক নামে চিনলেও সারা ভারতের নাম মালাবার স্পিনাচ নামেই লোকে চিনে থাকে। গোয়ার দক্ষিণ দিক থেকে শুরু করে কেরালা, কর্ণাটক ও কন্যাকুমারী পর্যন্ত মালাবার অঞ্চলে এই শাকটির উৎপাদন বেশি হয়। সেখান থেকেই এর নাম এসছে মালাবার স্পিনাচ। আর এই শাকটি পুষ্টিগুণে সম্পূর্ণ, তাই এটি সারা পৃথিবীর লোকেরাই খেয়ে থাকে। আর এর ইংরেজি নাম হলো বাসেলা আলবা। চলুন তাহলে জেনে নিই এর কিছু নিউট্রিশনাল ফ্যাক্ট। পুঁইশাক আপনার ওজন কমাতে সাহায্য করবে, কারণ এটির প্রতি 100 গ্রামে ক্যালোরি আছে 22 কিলো ক্যালোরি। পুঁইশাকে পাওয়া যায় ফলিক অ্যাসিড, আর এর কোলেস্ট্রলের মাত্রা 0, তাই এটি আপনার হার্টের জন্য খুবই ভালো। প্রতি 100 গ্রাম পুঁইশাকে আপনি পাবেন সোডিয়াম 55 mg, পটাশিয়াম 256 mg, ফাইবার 2 গ্রাম। পুঁইশাকে পাওয়া যায় উচ্চ মাত্রায় আয়রন, যা হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে, এবং এতে পাওয়া যায় ক্যালসিয়াম, যা হাড়ের জন্য খুবই ভালো। ওদিকে মার সমস্ত সবজি কেটে ধোয়া হয়ে গেছে, এবার মা রান্নাটা বসাবে। প্রথমে মা ইলিশ মাছের মাথাগুলো ভাজার জন্য সর্ষের তেল নিয়ে নেবে কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে, ইলিশ মাছের মাথাটা ভেজে নেব। ইলিশ মাছে কিছু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস ও এসেনশিয়াল অয়েল পাওয়া যায়, তাই ইলিশ মাছ খাওয়া আমাদের শরীর পক্ষে খুবই ভালো। মাথাটা ভাজা হয়ে গেছে, নামি দিচ্ছি। কালো জিরে ফোড়ন দিয়ে সবজিগুলি দিয়ে দেবো। কিন্তু বন্ধুরা, পুঁইশাকের এত উপকার থাকা সত্ত্বেও এটি সবার পক্ষে উপকারী নয়, কারণ পুঁইশাকের মধ্যে এমন কিছু উপাদান আছে যা শরীরে বায়ুর বৃদ্ধি করে। আর এতে আছে উচ্চ মাত্রা ইউরিক অ্যাসিড, তাই যাদের হাঁটুতে কোমরে ব্যথা তাদের পুঁইশাক খাওয়া উচিত নয়। আর যাদের কিডনিতে পাথর হওয়ার সমস্যা আছে তাদের ওই শাকটি খাওয়া উচিত নয়। সবজি দিলে আগে একটু ভেজে তারপর পুঁইশাকটা দিলে ভালো হয়। 10-12টা কাঁচা লঙ্কা থেঁতো দিয়ে দেবো। এবার লবণ হলুদ দিয়ে দিচ্ছি। কিন্তু বন্ধুরা, আমার মনে হয় না এই শাকটি অল্প পরিমাণে খেলে শরীরের কোনো ক্ষতি হবে, কারণ এই শাকটির সাথে অন্য সব উপকারী সবজিগুলোও রয়েছে। পুঁইশাকটা মজে এসছে মোটামুটি, এখন মা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেবে এর মধ্যে। মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। মাছের মাথাটা দিয়ে একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে 15 মিনিট রাখবো, তারপরে একটু চিনি দিয়ে নামিয়ে নেবো। 15 মিনিট হয়ে গেছে, এখন মা ঢাকনাটা খুলে অল্প চিনি ছড়িয়ে দিয়ে নামিয়ে দেবে। এরকম পুঁইশাকের রান্নায় কাতলা মাছের মাথা দিয়ে রান্না করলে ভালো লাগে, আর একদিন করব। রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আজ এটুকুই, আগামী পর্বে আরেকটি নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আর আপনাদের দিনটি শুভ হোক এই কামনা নিয়ে আজকের ভিডিওটি শেষ করলাম।